ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। এখন থেকে পূর্ত দপ্তরে কোনো প্রকল্প তৈরি করতে গেলে আগে থেকে জমি চিহ্নিতকরণ করতে হবে। জমি চিহ্নিতকরণের পর তৈরি হবে ডিপিআর, সেই ডিপিআর তৈরিতে সাহায্য করবে অর্থ দপ্তর। অর্থ দপ্তরের নিজস্ব ফরম্যাট তৈরি করা রয়েছে, সেই ফরম্যাট মেনেই কিন্তু ডিপিআর তৈরি হবে পূর্ত দপ্তরের। এমনই নির্দেশিকা মুখ্যমন্ত্রীর অফিস থেকে পূর্ত দপ্তরের অফিসারদের কাছে। মূলত যেটা বিষয়, পূর্ত দপ্তরের যে ডিপিআর তৈরি, সেই ডিপিআর তৈরি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছিলেন কিছুদিন আগে একটি মিটিংয়ে। সেখানে তিনি বলেছিলেন যে বারবার পূর্ত দপ্তর বিভিন্ন প্রকল্পের ডিপিআরগুলো বারবার করে বদলাচ্ছে, তাতে সময় যেমন লাগছে তেমন প্রচুর টাকা খরচ হচ্ছে। এই বিষয়টা যাতে আটকানো যায় তার জন্যই অর্থ দপ্তরের সহযোগিতায় ডিপিআর তৈরি করতে হবে এবং জমি চিহ্নিতকরণের পর মুখ্যমন্ত্রী অফিসকে জানাতে হবে। ক্যামেরায় রোজারিওর সাথে সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা।